ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চয় ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ঔষধের রিভিউ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে ঔষধটি সম্পর্কে আলোচনা করব, ঔষধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঔষধটির নাম ইসোটিন 20, আর এই ঔষধটি বাজারে এনেছে বাংলাদেশের অন্যতম সেরা ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমরা এই ঔষধটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে আসুন বন্ধুরা, এখন আমরা ইসোটিন 20 এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ইসোটিন 20, এটি ইসোমিপ্রাজল গ্রুপের একটি ঔষধ। ইসোটিন 20 এই ঔষধটি মূলত গ্যাস্ট্রিকের ঔষধ। গ্যাসের কারণে সৃষ্ট যে কোনো জটিলতায় এই ঔষধটি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যেমন গ্যাস্ট্রিকের কারণে পেট ব্যথা, পেট জ্বালা পোড়া, টক ঢেকুর ওঠা, চুকা ঢেকুর ওঠা, এই সকল সমস্যায় এই ঔষধটি খুবই ভালো কাজ করে। এখন আমরা জানবো এই ঔষধটির সেবন মাত্রা সম্পর্কে। ইসোটিন 20 এই ঔষধটি সকালে একটি ট্যাবলেট ও রাত্রেবেলায় একটি ট্যাবলেট খাবার গ্রহণের আধা ঘন্টা আগে খেতে হয়। এখন আমরা জানব এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সাধারণত এটি একটি খুব সুসহনীয় ঔষধ, তবে তারপরও কিছু কিছু সাইড ইফেক্ট কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যেমন বমি বমি ভাব, অন্ত্রের ব্যথা, ডায়রিয়া, এই সকল সমস্যা কারো কারো ক্ষেত্রে হতে পারে। এখন আমরা জানব এই ঔষধটির দাম সম্পর্কে। ইসোটিন 20 এই ঔষধটির প্রতি পিচের দাম 5 টাকা। গর্ভকালীন সময়ে ইসোটিন 20 সাধারণত ডাক্তাররা সাজেস্ট করে থাকেন, তারপরও গর্ভকালে সেবন করতে হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন। ধন্যবাদ।